পুরান ঢাকায় আধিপত্য বিস্তার করে একের পর এক জমি দখল করেছেন সংসদ সদস্য হাজি সেলিম ও তার ছেলে ইরফান সিলিম কখনো তাণ্ডব চালিয়ে আবার কখনো জোরপূর্বক কখনও হামলা মামলা করে জমি বাড়ি ও মার্কেট দখল করেছেন তারা তাদের দখলের থাবা থেকে রক্ষা পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলো তবে হাজি সেলিম বাহিনীর ভয়ে কেউ কথা বলতে চাচ্ছেন না তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে হাজি সেলিম বাহিনীর ভয়ঙ্কর ভূমি দখলের কাহিনী জানা গেছে তারা বলছেন হাজি সেলিম পুরান ঢাকায় অন্তত আড়াইশো স্পটে বাড়ি দোকান ও মার্কেটের জায়গা দখল করেছেন উনিশশো উনানব্বই সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে হাজি সেলিমের দখলবাজি শুরু করেন তার দখলবাজিতে অতিষ্ঠ পুরান ঢাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ গত দুই যুগে হাজি সেলিমের লোকজন শত শত মানুষের জমি দখলে নিয়েছেন পাকা ভবন গুরিয়ে দিয়েছে অনেক পরিবারকে উচ্ছেদ করেছে হাজি সেলিমের বিরুদ্ধে ব্যক্তিগত জমি দখলের পাশাপাশি সিটি কর্পোরেশন নবাব পরিবারের সম্পত্তি দখলেরও অভিযোগ রয়েছে সেলিম বাহিনীর দখলবাজি চললেও কেউ কিছুই করতে পারেনি এমনকি তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ যাওয়ার পরও জায়গা ছেড়ে দিতে প্রশাসন থেকে বারবার বলা হলেও কোনো কিছুই তোয়াক্কা করেননি হাজি সেলিম পুরান ঢাকার পাটোয়ালি ওয়াইজঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল জোরপূর্বক দখল করেন হাজি সেলিম আট ও নয় নম্বর জিএল পার্থলেনের আট কাঠার জমি দখলের পর দু সালে মার্কেট নির্মাণ করেন তিনি নিজের স্ত্রী গুলশান আরার নামে মার্কেটটির নামকরণ করেন তিনি এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের namen কিন্তু কয়েক দফা আন্দোলন করেও হলটি উদ্ধার করা সম্ভব হয়নি এক পর্যায়ে হলের জমি নিজস্ব বলে দাবি করেন হাজি সেলিম আরমানি ও শরৎচন্দ্র চক্রবর্তী রোডের চল্লিশ কাঠার হলটিও হাজি সেলিমের দখলে রয়েছে পুরনো ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরি করে গোডাউন তৈরি করেছেন তিনি পুরান ঢাকার মৌলভীবাজার এলাকায় অগ্রণী ব্যাংকের চোদ্দ শতক জমি দখলে রেখেছিলেন হাজি সেলিম ইরফান সেলিম আটকের পর অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ তাদের জায়গা দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ

বিভিন্ন সময় নোটিশ পাঠানো হলেও কোনো তোয়াক্কা করেননি হাজি সেলিম চকবাজারে অবস্থিত মদিনা আশিক টাওয়ারের জায়গাটিও দখল করেছিলেন হাজি সেলিম ওই জায়গার মালিকের নামে ভুয়া মামলা দিয়ে হয়রানি করে পুরো জায়গা দখল করে নেন তিনি এক জিলাপি বিক্রেতাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় হাজি সেলিম বাহিনীর সদস্যরা এক পর্যায়ে জমিটি হাজি সেলিমের নামে লিখে নেওয়া হয় পরবর্তীতে জিলাপি বিক্রেতার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় চক বাজারের মৌলভী বাজারে সিটি কর্পোরেশনের জায়গা দখল করেছেন হাজি সেলিম শুধু তাই নয় ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের পাশে নবাব পরিবারের জমি দখল করে সেখানে মার্কেট করেছেন হাজি সেলিম চক বাজারের মৌলভী বাজারে গুলমদন টাওয়ারের পাশে বিসমিল্লা টাওয়ার মার্কেটটিও দখল করেছেন হাজি সেলিম বাহিনী এরই মধ্যে এমপি হাজি সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন সংসদ সদস্য হাজি সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের অবৈধ সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল দিন